জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো, আমরা লাভা মনেস্ট্রি থেকে বেরোচ্ছি। ইনফ্যাক্ট লাভার যে টাউন, লাভা যে টাউনটা, তার কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে। এবং এই অ্যাটমসফিয়ারটা, এই যে পাহাড়ে, লিটারেলি তো পাহাড়ের মতনই ফিল আসছে। আর এই যে কুয়াশা ভরা ওয়েদার, ফার্স্ট ক্লাস লাগছে। গুড মর্নিং, চলে এসেছি আবার আর একটা নতুন এপিসোড নিয়ে, বা নতুন ব্লগ নিয়ে যাই বলো। আজকের যে ভিডিওটা হবে, আজকেও আমরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30, আর আমরা অরণ্য দর্শন রিসর্টে ব্রেকফাস্ট করে, হোটেলে বলে রেখেছিলাম যে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব। তো সেই জন্য ব্রেকফাস্ট আমাদের ওদিকে রেডি হচ্ছে, লুচি আর তরকারি, সেটা রিভিউ তোমায় দিচ্ছি। রিভিউ দেওয়ার কিছু নেই, লুচি তরকারি যেরম হয়, বাট তাও খুবই ভালো অ্যাটমসফিয়ার হোটেলে এবং খুবই কোঅপারেটিভ। তোমরা এলে অবশ্যই অরণ্য দর্শনে থেকো, নাম্বার ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আজকের আমরা যে পয়েন্টগুলোর উদ্দেশ্যে বেরোচ্ছি, সেটা হচ্ছে লাভা, ঋষভ এবং ডেলো। তো আমাদের টার্গেট ছিল কোলাখাম এবং ছাঙ্গে ফলস যাওয়ার। এখনো অবধি যা প্ল্যানিং রয়েছে, তাতে আমাদের কোলাখাম ছাঙ্গে ফলস হবে না। কী কারণে হবে না, কেন হবে না, সেই ডিটেলস তোমাদের আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো। গাড়ি আসুক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। অ্যান্ড বাবান ব্লগস চ্যানেল, আমি হচ্ছি বাবান। তো তোমরা একটু সাপোর্ট করো, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, প্রচুর পরিমাণে সাপোর্ট করো চ্যানেলটাকে। এরকম প্রচুর ট্র্যাভেল ব্লগ আসতে থাকবে, আস্তে আস্তে দেখতে থাকো চ্যানেলটা। ব্রেকফাস্ট চলে এসছে, আর ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর তরকারি, দেখতেই পাচ্ছ। এরকম টেমটেম লাগছে না, ফুলকো ফুলকো লুচি। আর বাঙালি মাত্রই লুচি আলুর দম, আর লুচি তরকারি সেরা, ফার্স্ট বাইট। পুরো ঘরের টাচওয়ুড, পুরো ঘরের মতন লাগছে খেতে। ঘরে যেরম খাই সেরম খেতে লাগছে, ফাটাফাটি খিদে বেড়ে গেছে। আরেকবার অরণ্য দর্শন রিসর্টে খাওয়া দাওয়া এক কটায় ফাটাফাটি। সে তুমি লাঞ্চ বলো, ডিনার বলো, ব্রেকফাস্ট বলো, ভ্যারাইটিস অফ মেনু এনারা সাজেস্ট করেন, বা এনারা বলেন যে এটা করবো ওইটা করবো, একটু ভালো লাগে আমার। মিষ্টি ফাটাফাটি, গাড়ি আসার টাইম হয়ে গেছে, গাড়ি আসার টাইম হয়ে গেছে, খেতে থাকি। লুচি রয়েছে, আর লুচি আসছে, গাড়ি আসুক, তারপর পয়েন্টের কাছাকাছি গিয়ে কথা বলছি। তো যেমনটা বলা, গাড়ি আমাদের চলে এসছে, আর আজকের গন্তব্য লাভা, ঋষভ, তারপর ওখানে গিয়ে ডিসাইড করবো বাকিটা কি করা যায়। তো মুম্বাইতে আজকের আমাদের স্বাগতিক, তো দেখা যাক আপাতত ট্রিপটা কেমন হয়। সকাল 9:00 আমরা বেরিয়ে পড়লাম, গিয়ে তোমাদের জানাচ্ছি রাস্তাঘাট কেমন, দেখতে দাও। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে ডুয়ার্স একটি অতি পরিচিত ডেস্টিনেশন, এবং সেই ডুয়ার্সে যদি 7 পয়েন্ট ভিজিট করার পর একদিন তোমাদের হাতে থাকে, তাহলে অবশ্যই বলবো কোলাখাম, ছাঙ্গে ফলস, ঋষভ এবং লাভা ঘুরে এসো পারলে। যাওয়ার পথে যে সিনারিক বিউটিগুলো চোখে পড়বে, এক কথায় অসাধারণ। সো এই অসাধারণ সিনারিক বিউটি দেখতে দেখতে আমরা ক্রমে এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্য লাভার উদ্দেশ্যে। চলো দেখে নিই লাভাটা একটু আমাদের চোখ দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা, এখানে চা শ্রমিকরা কাজ করছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে চা শ্রমিক, প্রচুর পরিমাণে চা শ্রমিক কাজ করছে। দেখো যেটা আমরা চেয়ে থাকি ডুয়ার্স ফুয়ার্স ঘুরতে এলে, সবাই কাজ করছে, কেউ এপার থেকে ওপার, আলাদাই লাগছে জাস্ট। দেখো এবার এদিকে পার্ট কমপ্লিট, এবার এনারা এদিকে আসছেন, তো জাস্ট ফাটাফাটি। আমরা এলাম গরু বাথানে, আর এটা মেনলি পিকনিক স্পট হিসাবে ফেমাস, গরু বাথান। দেখতেই পাচ্ছ এটা গরু বাথান মার্কেট, এবং এই যে গরু বাথানের বোর্ড, এটা নেওড়া নদীর পূর্ব তীরে অবস্থিত, পূর্ব দিকে। এবং এখানে পাইন গাছের জঙ্গল এবং মার্কেট, আর মেনলি পিকনিক স্পট হিসাবেই গরু বাথান বিখ্যাত। আর প্রপার গরুবাথান টাউনের ভেতর দিয়ে আমরা লাভার উদ্দেশ্যে যাচ্ছি। দেখতেই পাচ্ছি প্রচুর দোকানপাট রয়েছে, এবং
লাভা যাওয়ার পথে তোমাদের এই গরু বাথানটা তোমরা দেখতে পাবে। এখানে প্রচুর পাইন গাছের জঙ্গল রয়েছে, আসার সময় আমরা দেখতে পেয়েছি এবং আমরা লাভার উদ্দেশ্যে চলেছি গরু বাথান পার করে। Much, much, much later. তো আমরা রয়েছি এখন পাপড় খেতিতে, আর লাভা এখান থেকে মাত্র 20-21 কিলোমিটার মতন। তো এই হচ্ছে পাপড় খেতি, এখানে একটা ব্রিজ রয়েছে, এদিক দিয়ে লাভা ওঠার রাস্তা, আমরা ওই দিক দিয়ে এসেছি আর যাবো এইদিকে। তো পাপড় খেতি অনেকেই হল্ট দেয় লাভা যাওয়ার পথে, প্রায় নিয়ার অ্যাবাউট 65-70 কিলোমিটার চলে এসেছি আর 20 কিলোমিটার মতন বাকি। তো পাপড় খেতিতে তোমরা চাইলে দাঁড়াতে পারো, এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে, আর এখানে কিছু ছোটোখাটো দুটো রেস্টুরেন্ট বলবো না ঠিক, একটা হোটেল মতন রয়েছে এদিকে একটা আর এদিকে একটা, এখানে তোমরা চা বা ম্যাগি খেয়ে নিতে পারো। ব্রেকফাস্ট যদি কেউ না করে থাকো অবশ্যই পাপড় খেতিতে দাঁড়াতে পারো, পাপড় খেতিতে এখানে দাঁড়িয়ে তোমরা ম্যাগি আর চা বা বয়েল এগ যাই হোক তোমাদের ব্রেকফাস্ট, যদি সকাল সকাল বেরোও ব্রেকফাস্ট করার জন্য পাপড় খেতিতে ওয়েট করতেই পারো। বাকি পরিবেশটা যথেষ্ট ভালো আর একটু ব্রিদিং ট্রাভেল হতে পারে তোমাদের আস্তে আস্তে, যেহেতু অনেকটা হাইটে উঠছি। তো সাথে অবশ্যই ভমিটিং ট্যাবলেট বা জাতীয় জিনিসগুলো রেখো, এবং ব্রেকফাস্ট করার জায়গা দেখি যদি কিছু খাই চা বা ব্রেকফাস্ট করি যদি, আর তো দেখাবো তোমাদের। আপাতত পাপড় খেতিতে রেস্টিং পয়েন্ট। তো পাপড় খেতিতে যেখানে দাঁড়িয়েছি আমরা ঠিক তার সামনে একটি মন্দিরও রয়েছে, তো মন্দিরের কাছে যাচ্ছি আমি, দেখতে থাকো। অনেকটা উঁচুতে উঠতে হয় মন্দির, আর এই সেই মন্দির, আর কাছে গেলাম না, ব্যালেন্সিংয়ে প্রবলেম হয়ে যেতে পারে। এই মন্দির একটা বিশাল উঁচু পাথর, দেখো নিচ থেকে কতটা উঁচুতে উঠতে হয়েছে, অনেকেই উঠবে ভাবছে, সেই আমাদের গাড়ি দাঁড়িয়ে ওই হোটেল, আর এইরকম উঁচুতে উঠতে হয়েছে। বজরংবলীর মন্দির জাস্ট আলাদাই লাগছে। আচ্ছা এখন আমরা দাঁড়িয়ে আছি লাভা বাজারের সামনে, আর এটা হচ্ছে লাভা মনেস্ট্রি। তো আমরা ঢুকবো, কোভিড ইস্যুর জন্য আপাতত বন্ধ ছিল কিছুদিন, কিন্তু এখন খুলে গেছে। আর এইটা হচ্ছে লাভা, আমরা গাড়ির সাইট সিং করার জন্য এসেছি আজকে লাভা, সেটা তোমাদের আগেই বলেছি। তো এগুলো দেখো অনেক গাড়ি আসছে বিভিন্ন স্পট থেকে, লাটাগুড়ি ফাটাগুড়ি থেকে অনেক গাড়ি আসছে, আর এদিকটা চলে যাচ্ছে ঋষভের দিকে। তো আমরা এখন লাভাতে রয়েছি, আর এই দূরে দেখো প্রচুর স্টুডেন্টস রয়েছে, লোকাল স্টুডেন্টস দেখি বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে লাভা মার্কেট, কিছু হোটেল রয়েছে এখানে, হোমস্টে তোমরা চাইলেই থাকতে পারো, এখানে দোকান রয়েছে। হচ্ছে লাভা মনেস্ট্রি, আর আমরা লাভা মনেস্ট্রির ভিতরে যাব, গিয়ে জানাচ্ছি তোমাদের কেমন কেমন কি বৃত্তান্ত, আদৌ ফটো অ্যালাও কি না দেখা যাক। লাভা মনেস্ট্রি বা লাভা মঠ যেটাই বলো, এই লাভা মনেস্ট্রি কালিম্পং জেলায় অবস্থিত, এবং কালিম্পং জেলা তোমরা তো জানোই, কালিম্পং জেলা আমাদের পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত প্রধান ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং এই লাভা মনেস্ট্রি বা লাভা শহর ঠিক ন্যাওড়া নদীর পাশেই অবস্থিত, এবং ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা রয়েছে তার প্রবেশদ্বার হিসাবে এই লাভা মনেস্ট্রিকে লোকে ব্যবহার করে। কালিম্পং শহর থেকে মাত্র 32 কিলোমিটার দূরে অবস্থিত এই লাভা মনেস্ট্রি, এবং তোমরা যদি বাই ট্রেন করে যেতে চাও তাহলে তোমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বিভিন্ন গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি বুক করে পৌঁছে যেতে হবে লাভা মনেস্ট্রি। ওখানে তোমরা বিভিন্ন থাকার জায়গা, বিভিন্ন রকম কটেজ সব কিছু পেয়ে যাবে খুব চিপ প্রাইসে, এবং যদি তোমরা বাই প্লেন যেতে চাও তাহলে তোমাদের কাছের এয়ারপোর্টটা হবে বাগডোগরা, বাগডোগরা বিমানবন্দরে নেমে তোমরা ইজিলি গাড়ি পেয়ে যেতে পারো।
এবং যেহেতু নেওড়া নদীর পাশে অবস্থিত এই লাভা মনেস্ট্রির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ, তাহলে দেরি কিসের, চলো আমরা একটু করে লাভা মনেস্ট্রি ঘুরে দেখি আর সাথে তোমাদের দেখাই যে এই লাভা মনেস্ট্রির প্রবেশদ্বার থেকে কি সুন্দর লাভা শহরটা দেখতে পাওয়া যায়। এক কথায় অসাধারণ। 2001 সালে এই লাভা শহরে লাভা মনেস্ট্রিতেই দলাই লামা এসে এই যে মঠ, এই যে স্মৃতিসৌধ, এটাকে একটি আলাদাই রূপ দেন, ঘুরে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য লাভা মনেস্ট্রির। তো লাভা মনেস্ট্রির খুব কাছেই চলে এসেছি, এখানে বৌদ্ধিস্ট মংসরা থাকে, তাদের থাকার জায়গা, আর এখানে পানীয় জলের ব্যবস্থাও রয়েছে, আর ফুলগুলো দেখো, জাস্ট ভ্যারাইটিজ অফ ফুল, কত ফুল, জাস্ট ফুলের বাগান দেখলে অবাক হয়ে যাবে, কালার ভ্যারাইটি কি কি ফুল ঠিকঠাক আমরা জানিও না, প্রচুর ফুল প্রচুর, স্পেশালি ব্লুটা দেখো, এই ব্লুটা জাস্ট ফাটাফাটি লাগছে। এই হচ্ছে লাভা মনেস্ট্রির ইন্টিরিয়ার, ভিতরটা, কম্পাউন্ড স্পেসটা দেখেছো কত বড়, বিশাল বড়, বিশাল বড় এবং হাইটেও আছে। হাই গৌতম বুদ্ধ, দি আইকনিক গৌতম বুদ্ধ। দেখতেই পাচ্ছ এবং বিভিন্ন দেব দেবীরা রয়েছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এবং একজন বিখ্যাত ধর্মগুরু, দেখতে পাচ্ছ অফুলি তোমরা। গেস হোয়াট, কমেন্ট বক্সে নামটা জানো। আর এই মোটামুটি একটা বিল্ডিংয়ের প্রান্ত, বেশ শান্ত এবং যথেষ্ট ঠান্ডা আছে, লাভা কিন্তু গরম না, বেশ ঠান্ডা, প্রায় 16-17 টেম্পারেচার হবে। আর সামনে কুয়াশা ভেসে চলেছে, কতটা জাস্টিস করছে জানি না, অসাধারণ জায়গা, অসাধারণ। ওই পার্টটায় যাবো এবার। আর একটা যে বিল্ডিং রয়েছে তাতে প্রবেশ করছি আমরা, এখানকার সিঁড়িগুলো বেশ উঁচু এবং মনেস্ট্রির ক্লাস ফ্লাস চলে এখানে, তো একটা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার কথা বলা হয়েছে এবং প্রচুর ম্যাট রয়েছে দেখতে পাচ্ছ, এটাই বসে এখানে বিভিন্ন ধরনের প্রার্থনা করা হয়, বেশ ঠান্ডা যেহেতু এগুলো বসে প্রার্থনা করতে হয় এবং যথেষ্ট স্পেসিয়াস, বিশাল স্পেস, এবং যার যার মনস্কামনা আছে মানে সবাই রাখে, আমারও কিছু মনস্কামনা থাকবে যাতে আমরা সবাই ভালো থাকি, শান্তিতে থাকি, সুস্থ থাকি। কোভিড চলে যাওয়ার পর, মানে পুরোপুরি যেহেতু চলে যায়নি কিন্তু এখন অনেকটা কম রয়েছে, তো কোভিড ডেজে এটা পুরো টোটাল বন্ধ ছিল, আমরা লাকি যে কোভিড অনেকটাই কমেছে এবং আমরা ঢোকার সুযোগ পেয়েছি এবং জাস্ট দেখো আমরা তাই লাগছে। তো সাডেনলি দেখো ওয়েদারটা কিরম চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, কারণ চেঞ্জ ইন দ্য সেন্স একটু আগে জায়গাটা পরিষ্কার ছিল, এখন কুয়াশা, লিটারালি চোখে মুখের সামনে দিয়ে কুয়াশা ভেসে বেড়াচ্ছে এবং বেশিক্ষণ থাকলে মাথা যন্ত্রণা দিতে পারে কুয়াশা লেগে, তো ফাটাফাটি লাগছে জাস্ট এনভায়রনমেন্ট। আর এত শান্তি, একটা শান্তি নিরিবিলি জায়গা, যদি তোমরা চাও লাভা মনেস্ট্রি উড বি দি বেস্ট প্লেস। আর পোস্ট কোভিড খুলেছে, 9:30 AM to 4 PM হচ্ছে লাভা মনেস্ট্রির এন্ট্রি টাইম, কোনো রকম ফিস বা এন্ট্রি টিকিট কিছু লাগে না। লাভা মনেস্ট্রিতে রয়েছি আর এখানে একটা ছোটো মতন ক্যাফে রয়েছে ভিতরে, তো কফি, বাইরে আকাশে কুয়াশা ভেজে উঠছে, বৃষ্টি হচ্ছে, আর লাভা মনেস্ট্রির ভেতর কফি জাস্ট আলাদাই লাগছে। আর জল নিয়ে নিয়েছি একটা, 20 টাকা করে কফি, মানে মেশিন কফি 20 টাকা আর হ্যান্ডমেড কফি 30। তো তোমরা যদি কেউ লাভা মনেস্ট্রিতে আসো, বেরোনোর সময় পিছন দিকে দেখবে একটা ছোট্ট শাটার করা বসার জায়গা রয়েছে, এখানেই কফি পাওয়া যায়। অ্যান্ড এই ঠান্ডা ওয়েদার, নিয়ার অ্যাবাউট 17-18 degrees Celsius টেম্পারেচার রয়েছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে এবং কুয়াশা, তার সাথে কফি আর জল, এরকম রিল্যাক্সেশনই তো চাই, কফিটা এনজয় করি, তোমরা দেখতে থাকো। তো তোমরা যদি কেউ লাটাগুড়ি বা
ডুয়ার্স বা মূর্তি যে কোনো জায়গায় থাকো, একদিনের ট্রিপে লাভা, ঋষভ, কোলাখাম, ছাঙ্গে ফলস এগুলো ঘুরেই নিতে পারো। আমাদের ট্রিপ আজকে লাভা ঋষভ অবধি। কোলাখাম ছাঙ্গে ফলসে একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে কোলাখাম ছাঙ্গে ফলসে এখন লোকাল সিন্ডিকেটের গাড়ি নিতে হয়, যেরকম সান্টালি খোলায় হয়েছে ওইরকম। তো কোলাখাম আর ছাঙ্গে ফলস আপাতত আমরা যাচ্ছি না, লাভা ঋষভ থেকে আমরা আমাদের রিসর্ট লাটাগুড়িতে ব্যাক করব। তো এইটা ছিল লাভা মনেস্ট্রি। আর লাভাতে কী কী ইন্টারেস্টিং জিনিস আছে সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো। চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো। এত হাইট অল্টিটিউড লাভা থেকে পর্যন্ত বলছি, বাবান ব্লগস চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে থাকো, শেয়ার করো এবং প্রচুর কমেন্ট করো। জানাও তোমাদের লাভা মনেস্ট্রিটা কেমন লাগছে ওভারঅল। জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো, আমরা লাভা মনেস্ট্রি থেকে বেরোচ্ছি আর এন্ট্রির টাইমে তোমাদের দেখিয়েছি ক্লিয়ার ভিউ। এবার দেখো লাভা মনেস্ট্রিটা, এটা মনেস্ট্রি, কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না, হঠাৎ করে কুয়াশা আর বৃষ্টি। বৃষ্টির যদিও অতটা তেজ নেই, কিন্তু আবার এন্ট্রি সেই দরজা, আর নামছি এবং দেখো লিটারালি কিছু দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট লাভার যে টাউন, লাভা যে টাউনটা, তার কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে। এবং এই অ্যাটমসফিয়ারটা, এই যে পাহাড়ে, লিটারালি তো পাহাড়ের মতনই ফিল আসছে। আর এই যে কুয়াশা ভরা ওয়েদার, ফার্স্ট ক্লাস লাগছে। দেখতে থাকো তোমরা, যখন এন্ট্রি করেছিলাম তখন ওয়েদারটা দেখেছিলে কিরম, আর এখন বেরোচ্ছি দেখো ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। আর এই সেই এন্ট্রান্সের গেট যেখানে মাস্ক পরা বাধ্যতামূলক, আর এখান দিয়ে উঠেছিলাম আমরা। তো বেরোই, বেরিয়ে দেখা হচ্ছে। আর লাভা টাউন যখন তোমাদের দেখাচ্ছিলাম তো দেখছিলে প্রচুর মার্কেট রয়েছে এখানে, দেখো বিভিন্ন ধরনের ছুরি, কফি মাগ, কেটলি, অনেক কিছু পাওয়া যায়। এবং এগুলো শোপিস, রীতিমতো বাড়িতে সাজিয়ে রাখার জন্য কাজে দেবে। এখানে রেস্টুরেন্টস রয়েছে অনেক, আর ওয়েদারটা জাস্ট ফাইন লাগছে, ফাইন। মানে কুয়াশায় ঢেকে আছে, মেঘ ঘুরে বেড়াচ্ছে ওপর দিয়ে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না লিটারালি। আর এটাই তো চাই, কিছুক্ষণ আগে পরিষ্কার ছিল, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো এইসবের জন্যই পাহাড়ে আসা, ওয়ার্থ ইট। তো ডুয়ার্স ট্যুর মানে এগুলোও ট্যুর, দেখতে থাকো। One eternity later. লাভা থেকে ঋষভ যাওয়ার পথে দেখতেই পাচ্ছ এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে, আর এই ব্রিজ ধরে একদম প্রকৃতির কোলে পৌঁছে যাবো। দেখো দেখো কোথায় যাচ্ছি, দেখো জাস্ট। ও ভাই সাব, কি পরিবেশ, ফাটাফাটি লাগছে। জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো, কুয়াশা ভরে আছে, সারি সারি গাছ, পতাকা আর বসার জায়গা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, কারণ বুঝতেই পারছি উপরের দিকে উঠতে হয়েছে। আর কি চাই, উফ ফাটাফাটি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অ্যাটমসফিয়ার, কিন্তু দিনের শেষে বলতেই হয় এই জিনিসগুলো, এই যে ডাস্টবিনের মতন ব্যবহার প্রকৃতির সাথে, কেন মানে আমরা কেন চেঞ্জ হতে পারি না? এখানে প্রচুর গ্লাস, মদের বোতল, যাচ্ছে তাই অবস্থা, বিরিয়ানির প্যাকেট, মানে ময়লা চতুর্দিকে, খালি দেখলেই ময়লা। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সেখানে এই জিনিসগুলো সত্যি মানানসই নয়। আমরা অন্যদের দোষ দেওয়ার আগে আঙুলটা নিজেদের দিকে তোলার সময় এসে গেছে, বন্ধ করা উচিত এগুলো। তো এখন আমরা এই জাস্ট এলাম ঋষভে, আর ঋষভের অ্যাটমসফিয়ার লাভারই মতন কাছাকাছি, আর কুয়াশা ভর্তি। একটা সময় ঋষভে যদি আকাশ পরিষ্কার থাকে, কুয়াশা না থাকে, তো আমরা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আজের কুয়াশায় ঢেকে আছে। এই যে স্পটটা আছে এখান থেকে আমরা ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাই একটা, তো আজকে যেহেতু লাভার মতন মেঘ ভর্তি, তাই জন্য আমরা কিছু পাচ্ছি না দেখতে সেরকম। আর ঋষভে যেটা রয়েছে, প্রচুর হোমস্টে রয়েছে। তো পাহাড়ে যারা এসছো তারা জানো এখানে হোমস্টে বেশি বিখ্যাত, এবং আমরা যে এখানটা রয়েছি এটাও একটা হোমস্টে, আমরা থাকিনি এখানে, বাট তোমরা চাইলে এক দুদিন নিশ্চয়ই এসে থাকতে পারো। এই হোমস্টেগুলো এখন প্রচুর রয়েছে, পাহাড়ে যারা আসো তারা জানো যে হোমস্টে কালচারই এখানে ফেমাস। ফুডিং, লজিং টোটাল ইনক্লুডিং প্যাকেজ নিয়ে বিভিন্ন রকম প্যাকেজ থাকে, 1200-1300 পার পারসন পার ডে। তো জেনারেলি ভ্যারি করে রেটটা, পিক সিজনে আর একটু রেটটা বেশি হয়। তো
এই ছিল ঋষভ, আর সেরকম ইন্টারেস্টিং কিছু ঋষভে থাকলে তোমাদের দেখাবো। একটু লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তো ঋষভে লাঞ্চ করছি না লাভায় লাঞ্চ করছি সেটা তোমাদের দেখাচ্ছি, আর দেখতে থাকো এনভায়রনমেন্টটা উপভোগ করতে থাকো, দেখাচ্ছি। তো যে পয়েন্টের কথা বলছিলাম, ঠিক ঋষভের এই ভিউ পয়েন্টটা, কুয়াশা আছে বলে তোমাদের কিছু দেখানো যাচ্ছে না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ার ভিউ পাওয়া যায়। ঋষভ আসতে গেলে বা ঋষভের ইউএসপি যদি বলো তাহলে এইটাই, কিন্তু ব্যাড লাক আমরা কিছু দেখতে পাচ্ছি না, প্রচুর কুয়াশা রয়েছে। লাভাতেও দেখেছো কুয়াশা, আর এখানেও তাই একই অবস্থা। তো ঋষভ আসলে এই ভিউ পয়েন্টটা টার্গেট করবে তোমরা, এই একটা হোমস্টে রয়েছে ঠিক তার পাশেই এই ভিউ পয়েন্ট। কপাল ভালো থাকলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভালো পাবে, দেখতে থাকো। তো ঋষভে এসে ছজন আন্টি বা আন্টিদের সাথে দেখা, তো আসানসোল থেকে এসছেন এনারা, তো আপনাদের কেমন লাগছে, আপনাদের কেমন লাগছে? আচ্ছা লাভার ওয়েদারটা দেখেছেন কিরম, বৃষ্টি ফিষ্টি মেঘলা হয়ে গেছে হঠাৎ করে, হ্যাঁ আমরা যখন ঢুকলাম আমিও তখন ছিলাম খুব ভালো ছিল, তারপর বৃষ্টির মধ্যেও কিন্তু আলাদা বেশ সুন্দর লাগছিল। আর ঋষভের ঋষভের ভিউ পয়েন্টটা আমরা দেখতে পেলাম না, এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা ইচ্ছেগাঁও শিলারিগাঁওতে ছিলেন, আচ্ছা হ্যাঁ ইচ্ছেগাঁও শিলারিগাঁও রাস্তা আরো সুন্দর। তো আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, হ্যাঁ নাইস 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 টু মিট ইউ এভরিওয়ান। তো আসানসোল থেকে এসছেন, সবার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, একটু পাশে থাকবেন সবাই, চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আবার আপনারা এখান থেকে কোথায় যাচ্ছেন? এখানে আচ্ছা রামঝুলা, রামঝুলার হোমস্টেতে থাকবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা হয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর এইবার আমাদের লাভা ঋষভ হয়ে বাড়ি ফেরার সময়, কিন্তু বাড়ি ফেরার সময় ঋষভ থেকে বাড়ি ফেরার রাস্তায় যে অসাধারণ সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে পেয়েছি সেটা তোমাদের জন্য তুলে ধরলাম। কত সুন্দরই না লাগছিল কালিম্পংয়ের এই ছোট্ট শহরগুলির প্রাকৃতিক পরিবেশ। তো আপাতত আজকের দিনের এই ট্যুরের এই পার্টটা এখানেই এন্ড করছি, পরের পর্বে আমরা দেখব গরুমারা জঙ্গল সাফারি এবং তার যাবতীয় তথ্য সম্পূর্ণ একটা ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বামন ব্লগস চ্যানেলকে একটু লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, সো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। পরের বারে আরও নতুন নতুন সুন্দর জায়গার দৃশ্য অপেক্ষা করবে তোমাদের জন্য, এবং সাথে অবশ্যই থাকছে গরুমারা টাইগার রিজার্ভের যাবতীয় তথ্য এবং সব কিছু এই ভিডিওর মধ্যে। স্টেডিয়াম ফর মোর আপডেটস, টাটা ফ্রম।